আসসালামু আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙামাটি রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছে এই সংবাদ শিরোনাম কাপ্তাই যৌথ বাহিনীর অভিযানে সাত লাখ টাকার কাট আটক পার্বত্যবাসীর জন্য সরকার বিপুল অর্থ বরাদ্দ দিয়েছে মন্ত্রী বীর বাহাদুর ঐশ্বর্য সিং মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ সুইদর্শক এতক্ষণ সরনাম শুনলেন এবারে বিস্তারিত কাপ্তায় যৌথ বাহিনীর অভিযানে সাত লাখ টাকার কাট আটক কাপ্তাই লেকের জীব চেয়ারম্যান পাড়া হয়ে নদীপথে নৌকা পাচারকালে সাত লাখ টাকা মূল্যের কাঠ আটক করা হয়েছে গত শুক্রবার পনেরোই সেপ্টেম্বর রাত প্রায় এগারোটায় দশ আর ই ব্যাটালিয়ান ও রাঙামাটি দক্ষিণ বন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে জানা গেছে সংঘবদ্ধ একটি পাচারকারী দল নৌকা কাঠ পাচারকালে সেনাবাহিনী ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে একশো উনসত্তর টুকরা সেগুন কাঠ ও তিপ্পান্ন টুকরা গামার কাঠ আটক করে উদ্ধার করা কাঠের পরিমাণ তিনশো দশ দশমিক আট নয় ঘন ফুট যার বর্তমান বাজার মূল্য প্রায় সাত লাখ টাকা কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান বাহিনী অভিযান চালিয়ে পাচারকালে কার্ডগুলো আটক করতে সক্ষম হয় এ সময় সহকারী বন মাসুম আলম সহ সেনা ও বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন আটক কার্ডগুলো কাপ্তায় রেঞ্জ অফিসে জমা করা হয়েছে এ ব্যাপারে একটি বনমামলা রুজু করা হয়েছে পার্বত্যবাসীর জন্য সরকার বিপুল অর্থ বরাদ্দ দিয়েছে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশে সিং বলেছেন বান্দবন পৌর এলাকায় সাত কোটি সাতান্ন লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে আধুনিক পৌর এলাকার নাগরিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য পার্বত্যবাসীর জন্য সরকার বিপুল অর্থ বরাদ্দ দিয়েছে গত শুক্রবার বান্দরবন পৌর এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবন ইউনিটের বাস্তবায়নে বিভিন্ন ওয়ার্ডে সাত কোটি সাতান্ন লাখ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন বান্দরবনে জলাবদ্ধতা আর বন্যার পানিতে নিমজ্জিত হোক সেটা আর চায় না প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বান্দরবনের গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার কারণে বন্যার সৃষ্ট যেন না হয় সেজন্য আরসিসি ড্রেন পানির প্রবাহ ঠিক রেখে রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে এই সময় উন্নয়নের মধ্যে বান্দরবন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস বান্দরবন সদর উপজেলায় বিহারের কর্মকর্তা উম্মে হাবিবা মীররা সহ পৌর এলাকার বিভিন্ন পর্যায়ে জনসাধারণ উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দবনী ইউনিটের বাস্তবায়নে বান্দবন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আরসিসি রাস্তা আরসিসি ড্রেন নদীর ঘাটে নামার সিঁড়ি নদীর পাড়ার আরসিসি রাস্তা ড্রেন উজানিপাড়া বৌদ্ধবিহারের উপাসিকাদের চারাংঘর নির্মাণ ও রাস্তা কার্পেটিং কাজের ভিত্তিপ্রস্তরের স্থাপন ও উদ্বোধন করা হয় মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষধের বিতরণ খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলাধীন দুর্গম শিশক বাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধের বিতরণ করেছে সেনাবাহিনী গুইমারা সেনা রিজিয়নের তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুর্গম জনপদের পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয় গত বৃহস্পতিবার চোদ্দই সেপ্টেম্বর শিশক বাড়ি সেনা ক্যাম্প সংলগ্ন গোকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন সাইফুজ্জামান সাহেব তিনি বলেন প্রয়োজন থাকলেও দুর্গম এলাকার লোকজন অর্থাভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা শরণাপন্ন হতে পারেন না সেনাবাহিনী সবসময় মানবিক দায়িত্ববোধ থেকে তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে এরই ধারাবাহিকতায় চিকিৎসা বঞ্চিত শিশক বাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হচ্ছে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে স্থানীয় ইউপি সদস্য ধর্মজ্যোতি ত্রিপুরা মাটিরাঙ্গার জনের মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে বলেন সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে সেনাবাহিনীর এই ধরনের মানবিক কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে ইতিবাচক সারা ফেলেছে সুই ছিল আমাদের আজকে আলোকিত রাত সংবাদ ধন্যবাদ আদমের জন্য